স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান স্টারলাইন নিউজ এন্ড ভিউজে। সাথে আছে তাইমুর রশিদ, আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করব, তবে তার আগে চলে যাব বাংলা ভিশনের বার্তা কক্ষে, সেখানে আছেন বার্তা সম্পাদক আব্দুর রহমান। আপনার কাছে জেনে নিব দিনের সবশেষ খবরগুলো। ধন্যবাদ তাইমুর। বাংলা ভিশনে যে খবরগুলো প্রচারিত হয়েছে তার মধ্যে রয়েছে শেখ হাসিনা বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে যে উন্নতি সাধিত হয়েছে সে কথা উল্লেখ করে বলেছেন যে মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা নিয়ে যাওয়ার জন্য সরকার চেষ্টা করছে। মূলত খুবই আলোচিত একটি অপারেশনের মাধ্যমে যে কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল মৃত সারা ইসলাম, তার মা শবনম সুলতানা, এবং ওই কিডনি প্রতিস্থাপনের ফলে বেঁচে যাওয়া যে নারী তারা, এবং বঙ্গবন্ধু মেডিকেলের উপাচার্য সহ চিকিৎসক দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি তাদের যে তারা যে অপারেশনটি করেছিলেন তার প্রশংসা করেন, এবং বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে সরকার নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। তারপর আরেকটি খবর ছিল যে নির্বাচন কমিশন ইভিএম এ যে ভোট নেওয়ার চিন্তা ভাবনা করেছিল সেখান থেকে তারা সরে এসেছে। তারা জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300টি আসনেই তারা ইভিএম এ নয় ব্যালটে ভোট নেবে। নির্বাচন কমিশনের 17তম বৈঠকে সিদ্ধান্ত হয়। মূলত রাজনৈতিক কারণের পাশাপাশি মূলত প্রয়োজনীয় অর্থনৈতিক অর্থ বরাদ্দ না হওয়ার কারণে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, সেটি হচ্ছে দেশের বড় 5টি সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোট হবে 25শে মে, খুলনা বরিশালের ভোট হবে 12 জুন, এবং রাজশাহী ও সিলেটের সিটি কর্পোরেশনের নির্বাচন হবে 21শে জুন। আরেকটি খবর ছিল যে এ বিষয়ে এই যে নির্বাচন কমিশন ইভিএম থেকে সরে আসে এ বিষয়ে রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া দিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন নির্বাচন কমিশন ইভিএম এ ভোট নেবে না ব্যালট পেপার ভোট নেবে সে ব্যাপারে বিএনপির কোনো আগ্রহ নেই, কারণ তাদের কাছে মূল বিষয় হচ্ছে রাজনৈতিক বিষয় হচ্ছে নির্বাচনকালীন সরকার। একই বিষয়ে কথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেছেন নির্বাচন কমিশন স্বাধীন এবং তারা নির্বাচন কিভাবে হবে সে বিষয়ে তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। আরেকটি খবর ছিল যে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান তিনি সোমবার বিকেলে সোমবার সন্ধ্যার পরে কেরানীগঞ্জের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এর আগে বিকেলে তিনি সংশ্লিষ্ট আদালত থেকে জামিন পান। তাইমুর, এই ছিল বাংলা ভিশনের প্রচারিত খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনের সবশেষ খবরগুলোর কথা জানাচ্ছিলেন বাংলা ভিশনের বার্তা সম্পাদক আব্দুর রহমান। স্টুডিও আলোচনা শুরু করব বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আপনাকে নিয়ে, আপনাকে দিয়ে। এই যে আলোচনা, ইভিএম নিয়ে এক ধরনের বিতর্ক ছিল আপনারা এবং একটি বড় রাজনৈতিক অংশ ইভিএম এর বিরোধিতা ছিল, সেই জায়গায় আজকে নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইভিএম এ হবে না, স্বচ্ছ ব্যালটে হবে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ইসি কি কিছুটা হলেও আপনাদের যে আস্থার সংকট ছিল এই জায়গাটা দূর করতে পারলো কিনা? জি, আপনাকে ধন্যবাদ। যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ, আর আমার সহযোগী আলোচক অসীম কুমার, আমাদের অনেক পুরাতন ছাত্র রাজনীতির জীবন থেকে, তাকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সবথেকে বড় কথাটা আমি বলি, নির্বাচন কমিশনের কথা আমরা কিভাবে ভোট হবে অর্থাৎ ব্যালটে মেশিনে না অন্য কোনোভাবে সেটি এখন প্রধান আলোচ্য বিষয় না। প্রধান আলোচ্য বিষয়টি আমাদের জন্য, বিশেষ করে আমরা বিএনপির পক্ষ থেকে এবং এদেশের সরকারের বাইরে যে বিরোধী দল তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী যে জাতীয় সংসদের নির্বাচনটা সেই নির্বাচনটা নির্বাচনকালীন নির্দলীয় একটি সরকার অর্থাৎ দলীয় সরকারের বাইরে একটি সরকার তৈরি করা, অর্থাৎ সরকারকে পদত্যাগ করে সেই অবস্থাটা তৈরি করা,
পার্লামেন্ট ভেঙে দেওয়া যে পার্লামেন্টে আছে নির্বাচন কমিশন ওই নির্দলীয় সরকার যখন তৈরি হবে সেখানে যে নির্দল অবস্থান সব দলের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন বা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেটা প্রয়োজন সেই দিকে এগোনো তার মাঝখান থেকে নির্বাচন কমিশন যেটা বলেছেন যে অর্থনৈতিক কারণে তাদের ইচ্ছা আছে অর্থনৈতিক কারণে অর্থ ছাড় হয়নি তারা বিরোধী দলের দাবি অনুযায়ী না বিষয়টা মানে শোভনী মানে দেখার বিষয় আবার এক মাস পরে যদি অর্থ পেয়ে যায় তাহলে আবার তারা ব্যালটে সিদ্ধান্ত বদলে না না তাদের বক্তব্য অনুযায়ী এটা দাঁড়ায় যে তারা প্রয়োজন বোধ করলে আবার এতে সরে যাবে এটা কোনো গেজেট আকারে প্রকাশ করেনি যে এই এত তারিখ থেকে এত তারিখের মধ্যে আর পরিবর্তন হবে না জি একটু জেনে এই যে আজকে যে পাঁচ সিটি নির্বাচনের যে তফসিল ঘোষণা হলো বিএনপি কি এই পাঁচ সিটি নির্বাচনে অংশ নেবে না আমরা তো গত যে উপজেলা নির্বাচন ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন আমরা বয়কট করেছি বয়কট করেছি যে এখানে নির্বাচন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে না এটা মানে একেবারেই দলীয় মার্কা দলীয় সরকার দলীয় নির্বাচন কমিশন এরা মিলেমিশে যাকে খুশি তারা নির্বাচনে জয়লাভ করাচ্ছে কিন্তু নির্বাচনে সাধারণ ভোটাররাও যেতে পারছে না ভোট দিতে পারছে না তো সিটি কর্পোরেশনের নতুন কি ঘটবে তারাই তো আছে এটা সেই কারণে আমার কাছে যেটা মনে হয় যে মানে একটা পরিবর্তন অর্থাৎ নির্বাচন যদি সত্যি গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে আনতে হয় সেই পথ আমাদের আগেও ছিল সংবিধানও ছিল অতীতও হয়েছে একটু শুনে আসি অসীম কুমার গেলে আমার মনে হয় এটা সম্ভব জি অসীম কুমার উকিল এই যে বিএনপি মহাসচিব আজকে বলেছেন শামসুজ্জামান দুদু বললেন যে ইভিএম বলি ব্যালট বলি এগুলোতে আসলে বিএনপির আগ্রহ নেই মূল সমস্যা যেটা নির্বাচনকালীন সরকার এটা নিয়ে আলোচনা হতে হবে এবং যথারীতি পাঁচ সিটি নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না আপনাকে ধন্যবাদ সহ আলোচক শ্রদ্ধা শামসুজ্জামান দুদুকে স্বাগত এবং মধ্যরাতে টেলিভিশন সেটের সামনে বসে যারা অনুষ্ঠানমালা দেখছেন তাদেরকে শুভেচ্ছা নিঃসন্দেহে মানে আজকের সিএসির সিদ্ধান্তগুলি সারা বাংলাদেশের আলোচনার বিষয় টক অব দ্য ন্যাশন বলতে যেটা বোঝায় ইভিএম নিয়ে একটা আলোচনা তো পক্ষ বিপক্ষ ছিল নির্বাচনকে ঘিরে অনেকগুলি ফ্যাক্টর তার মধ্যে ইভিএম একটা ফ্যাক্টর ছিল যেটা গত দিনগুলো বিগত দিনগুলিতে প্রায় বছর খানিক যাবত বেশ আলোচনার টেবিলে সরগরম ছিল এই ব্যাপারে একটা সিদ্ধান্ত দিয়েছেন সিএসি আমি সিদ্ধান্তকে স্বাগত জানাই অন্তত একটা পয়েন্ট শেষ করলো যেটা নিয়ে আর বারবার আলোচনার টেবিলে আসতে হবে না বিতর্কের আর জায়গা থাকবে না অন্তত আগামী জাতীয় সংসদ নির্বাচন যেটা সিএসি স্পষ্টতই বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 300 আসনেই ব্যালটের মাধ্যমে হবে সেটা রিভাইভ করার কোনো বিষয় নাই বা কোনো সুযোগ আছে বলে মনে করি না আর্থিক সচ্ছলতা যাই থাকুক সীমাবদ্ধতা যাই থাকুক বা না থাকুক এটা ভালো দিক আমি মনে করি আজকে একই সাথে পাঁচটা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে মানে আমি এটা খেয়াল করেছি দুপুর একটার দিকে টেলিভিশনে নিউজটা এসেছে আর কি এরপর থেকে অন্তত আমার জানা মতে বা আমি যতটুকু খোঁজখবর নিয়েছি টক শোগুলো শুনেছি যাচ্ছি আর কি সব জায়গাতে একটা নির্বাচনী একটা আলোচনা বেশ পজিটিভলি এসেছে আর কি সবাই আজকের সিএসির ঘোষণাগুলিকে পজিটিভলি নিয়েছে এগিয়ে যাচ্ছে দেশ আমি মনে করি যে এই নির্বাচনকে ঘিরে সারা দেশের মানুষ অনুপ্রাণিত হবে কিন্তু সমস্যা তো সেই নির্বাচনকালীন সরকার সেটা হলো যদি বলি ভাবে যেটা বিএনপির সমস্যা তাই একটু পজিটিভলি বলি বিএনপির একটা দাবি অনেকগুলো দাবির মধ্যে একটা দাবি এটা তো থাকতেই পারে এটা থাকবে না তা বলছি না আমি মনে করি যে দেশটা নির্বাচনমুখী হয়েছে বছর শেষে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে সবগুলি দল কাজ করছে কর্মীদেরকে মাঠে নামাচ্ছে সংগঠিত করছে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা দিচ্ছে কিন্তু সবার মাথায় আছে নির্বাচন সবাই যার যে পদ্ধতিতে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে আপনি বলছিলেন যে সমস্যাটা বিএনপি কিন্তু নির্বাচনকালীন সরকারের এই দাবি পূরণ না হলে এই যে পাঁচ সিটিতে মোটামুটি বিএনপি যাচ্ছে না মোটামুটি ধরে নেওয়া যায় সেখানে তো আবারও সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ কি হবে না
নির্বাচনকে প্রস্তাবিত করতে চায় সেটা তারা করবে যেটা একাদশ জাতীয় সংসদ নির্বাচন দশম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এরা নির্বাচনকে প্রস্তাবিত করতে চায় বলে এই কথাগুলি বলছে এগুলি বিএনপির দলীয় দাবি বিএনপির দলীয় দাবিটা মানে আওয়ামী লীগ সরকারকে মানতে হবে কেন বিএনপি দলীয় দাবিটা আওয়ামী লীগকে সর্বোচ্চ বিবেচনায় কেন নিতে হবে এটির পক্ষে কি যুক্তি আছে সারা দেশের মানুষের একটা দাবি সারা দেশের মানুষের প্রত্যাশা সারা দেশের মানুষ চায় সে বিষয়গুলি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি আমি তো মনে করি যে আমরা যেভাবে চলছি দেশের মানুষ আমাদের পক্ষে আছে জি একটু শুনে আসি শামসুজ্জামান দুদু এই যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপি এই অভিযোগ আগেও ছিল আজকেও এই আলোচনা টেবিলে উঠলো আর এই যে দেশের মানুষ কি চাচ্ছে কিনা সেটাই হচ্ছে বড় বিষয় কি বলবেন আপনি আসলে প্রশ্নবিদ্ধ করতে চাই এটা মুখরোচক একটা শব্দ এই শব্দের বাইরে কিছু না মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছে না বিনা নির্বাচনে 14 সালে একটা পার্লামেন্ট গঠন হয়ে গেছে মানে একটা চোখের সামনে সারা বিশ্ব দেখেছে 18 সালে যে নির্বাচন সেই নির্বাচন আপনার মধ্যরাত্রি হয়ে গেছে এটা ভয়াবহ ব্যাপার নির্বাচনটা সকালে এসে ভোট দিতে পারে না সেটা ব্যাপার মানে এটা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এটার মধ্যে রাত্রে গেছে এই কথাগুলো এখন সারা বিশ্ব জেনে গেছে বিশেষ করে প্রথম এই কথাটা আন্তর্জাতিক ক্ষেত্রে জাপানের রাষ্ট্রদূত জাপান আমাদের উন্নয়ন সহযোগী একটা বড় দেশ ভালো বন্ধু হ্যাঁ ভালো বন্ধু তো সে মানে এই নির্বাচনটা যত সরাসরি বলেছে তার প্রেক্ষিতে কিন্তু কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলেছে এটা ঠিক না তো জাপান তো হঠাৎ করে বলবে না আর এই মাসখানেক না বলতে সপ্তাহ দিয়ে আগে কি দেড় সপ্তাহ আগে আমেরিকার মানে স্টেটের প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে যে পর্যবেক্ষকরা এই নির্বাচনকে গ্রহণ করে নাই জি কিন্তু আপনি সাধারণ মানুষের নির্বাচন বা ভোট বিমুখতার কথা বলছিলেন ক্ষমতাসীন দল তো বলতে চায় এর জন্য বিএনপি দায়ী কারণ এভাবে দায়ী বিএনপি একটি জনপ্রিয় দল সেই দল যখন নির্বাচনে অংশ নেয় না অনেকটা তো মানে ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় কক্ষিকতা করার জন্য আওয়ামী লীগের ঐতিহ্যটা হচ্ছে যে কোনো ভাবে গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় এসে গণতন্ত্রকে কবরস্থ করা এটা আওয়ামী লীগের একটা অতীত ঐতিহ্য খারাপ লাগবে আওয়ামী লীগে আমার কথা শুনে যেমন 72-75 মধ্যে একেবারে নিজের দল সহ সকল দল বাতিল করে দেওয়া এটা মুক্তিযুদ্ধের ধারে কাছে যায় না গণতন্ত্রের ধারে কাছে যায় না এটা ডিক্টেটরিয়াল একটা ব্যাপার এটা রাশিয়ার সঙ্গে যায় উত্তর কোরিয়ার সঙ্গে যায় চীনের সঙ্গেও যায় কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যুদ্ধ গণতন্ত্র দীর্ঘ লড়াই এটার সঙ্গে যায় না কিন্তু 72-75 আপনি লক্ষ্য করে দেখবেন যে 73 সালে নির্বাচন করলেও প্রথম নির্বাচনে বহু দল অংশগ্রহণ করলো তার 1-2 বছরের মধ্যে এক দল হয়ে গেল আর এবার তো আপনার কোনো নির্বাচনই লাগছে না এই 14 সাল আর 18 সালে একই কনসেপ্ট মুখে এখন তখন মানে এক দল বলছে একেবারে সরাসরি আইন করে এইবার ক্যাটেকাটা এসেই ক্ষমতা এসেই রত্ন স্নেত ক্যাটেকার তো আওয়ামী লীগের দাবি না সকল দলের দাবি ছিল কিন্তু বাতিলটা আওয়ামী লীগ ক্ষমতা এসে করে দিল সেই জন্য আমার কাছে মনে হয় যে নির্বাচন প্রশ্নবিদ্ধ করা না নির্বাচনকে ধ্বংস করা এটা হচ্ছে আওয়ামী লীগের কাজ আর নির্বাচনটাকে ফিরিয়ে আনার কাজ আছে বিএনপির যেমন 90 গণঅভ্যুত্থান কোর্স নির্বাচন 96 একেবারে পার্লামেন্টে আইন পাস করছে বিএনপি করছে আর এটাকে মানে এর ধ্বংস করা এবং বাতিল করা এই আলোচনা তো আছেই যে তত্ত্বাবধায়কের দাবি বলি বা নির্বাচনকালীন সরকারের যে দাবি আপনাদের সেই দাবি যে অসংখ্য বার উকিল বলছিলেন যে মানে আওয়ামী লীগের কি দায় থেকেছে যে এখন যে দায়ের কোনো ব্যাপার না একটু অপেক্ষা করেন এই যে আজকে দেখলেন না নির্বাচন কমিশন কি কথা বলছে এমনি এমনি বলছে এটা ভাবার কোনো কারণ নাই এমনি এমনি সরকার পদত্যাগ করবে এটাও ভাবার কোনো কারণ নাই এমনি এমনি পাকিস্তানিরা বাংলাদেশের স্বাধীনতা মেনে নেয় নাই মাইরের চোটে মানছে এটা আমাদের ইতিহাসের বৈশিষ্ট্য জি অসংখ্য মানুষ কিন্তু তাহলে আওয়ামী লীগ কি ইতিহাস থেকে শিক্ষা নিবে নাকি আওয়ামী লীগ তো ইতিহাস এর অংশ এদেশের ইতিহাসের যা কিছু গৌরবের অহংকারের ঐতিহ্যের
সবকিছু আমলের হাত দিয়ে কিন্তু নির্বাচন ধ্বংসের অভিযোগ নির্বাচন তো আমরাই ফিরিয়ে এনেছি যে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কথা বলেছে গত 29 মার্চ এই 29 তারিখে সেখানে কংগ্রেসের একটা বিল উঠেছে আর কি এবং সেটা কিন্তু রিপাবলিকান দলের সদস্যের উত্থাপিত আর কি সেখানে স্পষ্টতই বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করা হয়েছে ক্যাটাগরি গ্লোবাল এটা বলছে যে এটা মডারেট মুসলিম কান্ট্রি সেই দেশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উগ্রবাদ মৌলবাদ জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করেছেন তারা বলেছে 10 লক্ষ অধিক রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে এটা মানে সারা বিশ্বে একটা মানবতার পরিচয় দিয়েছে শান্তিরক্ষা মিশন এগুলো সুনির্দিষ্ট উল্লেখ করেছে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা এরকম প্রতিটি ক্ষেত্র উল্লেখ করে বাংলাদেশের কিন্তু গণতন্ত্র মানবাধিকার নিয়ে তো প্রশ্ন আছে মার্চ কংগ্রেসে যেটা জনসংসদ মন্দির আলোচনা আনছিল নাকি সেই জায়গাটার কথাই বলছি যে সেখানে কংগ্রেসের এই জায়গাটুকু তৈরি হয়েছে অর্থাৎ বাংলাদেশের নেতৃত্ব বাংলাদেশের ডেভেলপমেন্ট সবকিছু সারা পৃথিবীতে সমাদৃত প্রশংসিত সে জায়গায় দাঁড়িয়ে আমরা সামনের দিকে যাচ্ছি এই জায়গায় নির্বাচন ধ্বংসের যে অভিযোগ নির্বাচন ধ্বংস তো আমরা করিনি নির্বাচন প্রক্রিয়াটাকে আমরা জনগণের দ্বার ঘুরায় পৌঁছিয়েছি 90 সালে আমাদের যে আন্দোলনটা হয়েছিল আমরা দুদুবাই আমাদের সিনিয়র ছাত্র রাজনীতিতে তাও 75 যে বাংলাদেশ রক্তাক্ত বাংলাদেশ বঙ্গবন্ধু রক্তমাখা বাংলাদেশে দাঁড়িয়ে যে ছাত্র রাজনীতিতে পায়নিয়ার সেখানে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা লগ্ন থেকে নেতৃত্ব দিয়ে আসছেন দুটো ভাই আর কি ওনারা এগুলি করেছেন আমরা অগ্রসর হয়েছি বিভিন্ন পথপরিক্রমে এসে আমরা 90 সর্বদলীয় ছাত্রকে গঠন করেছিলাম সেদিনের মূল স্লোগানটাই ছিল আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব কথাটা প্রথমে খুব অবজ্ঞার সুরে মনে হচ্ছিল কেন এই কথাগুলি আসছিল আমি যাকে খুশি তাকে দেবো আমার ভোটটা দেবো কেন মানে ভোট প্রক্রিয়াটা ধ্বংস হয়ে গিয়েছিল সে জায়গায় দাঁড়িয়ে কথাগুলি আসছে এখনো তো দিনের ভোট রাতের অভিযোগ আছে না আমরা তো ভোটটা করেছি আমি ভোটটা করেছি তো আমার এরকম কোনো প্রমাণ দেখাতে পারবে না এগুলি কিছু কথাবার্তা আছে কথাবার্তা থাকবে না তা না এই কথাবার্তা আছে কিছু ঘটনা তো আছে ঘটনার দুর্ঘটনা মিলে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে কিন্তু নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করেছে যেটা বললো যে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়া যাবে না সংবিধানে এমন কোনো কথা লেখা নেই 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে বিএনপির সহযোগিতার মধ্য দিয়ে বিএনপি নির্বাচনটা বয়কট করেছে বিএনপি একটি বড় দল তারা নির্বাচন বয়কট করেছে নির্বাচন বয়কট করার কারণে 154টা সিট বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে এই সহযোগিতাটুকু বিএনপি করেছে করে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে গত 11 জাতীয় সংসদ নির্বাচনে তারা এসেছে আসার পরে বিভিন্ন প্রতি আসনে 3 জন করে প্রার্থী দেওয়া নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে কেউ বিরত থাকা নির্বাচিত হওয়ার পরে বিএনপির সেক্রেটারি জেনারেলের শপথ না নেওয়া এবং এইবারের সংসদ পরিপূর্ণ হওয়ার আগে পদত্যাগ করা সমস্ত পদক্ষেপগুলি চলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত করা সেই জায়গাটুকু তারা তৈরি করেছে আমরা স্পষ্টতই বলছি যে সামনে নির্বাচন হবে সকল দলের অংশগ্রহণে সকলের কাছে নির্বাচন হবে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াতেও তারা অংশগ্রহণ করেনি সার্চ কমিটি গঠন প্রক্রিয়া অংশগ্রহণ করেনি এই জায়গাগুলিতে সবসময় দূরে থেকে বয়কট করে এটা বিতর্ক উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে যেটি আসলে নির্বাচন বিমুখতা আসছে আমি নির্বাচন যাব পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচনগুলি হয় এই সরকার থাকবে তার আন্দোলনে নির্বাচন হবে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন যেমন আজকে একটা সিদ্ধান্ত নিয়ে সহযোগিতা করেছে সেই নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করার জন্য বর্তমান নির্বাচন কমিশনের আইনে কাঠামোতে যদি কোনো সংযোজন বিযোজন থাকে সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে সেই আলোচনা করে আমরা অগ্রসর হতে চাই সংযোজন দিদি আপনার কাছ থেকে অল্প করে শুনে এই সাথে আলোচনা শেষ করবে এই যে বয়কট করে না গিয়ে আলোচনা না করে আসলে দিন শেষে দিন কি অর্জন করে তার আগে একটা ছোট কথা বলি রিপাবলিকান কংগ্রেস সদস্য যেটা যে বিলুষি হ্যাঁ আসি উল্লেখ করেছে যে কংগ্রেস সদস্য রিপাবলিকান এর নেতা হচ্ছে মিস্টার ট্রাম্প যিনি এখন একটা মানে পূর্ণ তারকার মামলা হাজিরা দিতে যাচ্ছে এই প্রথম আমেরিকা সিস্টির পরে কোন ফৌজদারি মামলায় কোন প্রেসিডেন্ট ফোর্স তার দল আছে এখন রিপাবলিকান আর প্রশ্ন হচ্ছে এই
দলের নেতার নির্দেশে আপনার প্রেসিডেন্ট হাউসে খেয়াল আছে বোধহয় আপনার হামলা আক্রমণ তো তার সদস্য একটা বিল উত্থাপন করছে এবং যারা হচ্ছে কর্তৃত্ববাদী শাসনকে মানে ডিক্টেটর শাসনকে এগিয়ে নিতে চায় ঠিক এখানে নিতেই পারে তারা এটা করতে পারে আওয়ামী লীগের সঙ্গে রিপাবলিকান ডেমোক্রেটদের আগে আগে ডেমোক্রেটের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ছিল যেখানে কেনেডি ছোট ভাই মুক্তিযুদ্ধকালীন সময়ে ডেট কেনেডি আমাদের এখানে আসছিল তো এখন মানে আছে না যে যার মতো করে তাকে চেনে এখন আর কংগ্রেসের সঙ্গে মানে ডেমোক্রেটদের সঙ্গে না রিপাবলিকানের সঙ্গে আছে তাহলে বুঝতে পারছেন যে কোন কোন লাইনের ঘটনা এর বেশি আর বলার দরকার নেই দুই হচ্ছে আমি আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব ভোটই তো নাই এই আন্দোলনে অসীম আমরা আমি হয়তো আমরা শুরু করছি আমরা শুরু করছি তারা শেষ করছে ছাত্রলীগের একটা ভূমিকা ছিল নব্বই গণভুথানে ছাত্র ইউনিয়নের একটা ভূমিকা ছিল ছাত্র দলের তো অবশ্যই ছিল অন্য ছাত্র সংগঠন যারা ছিল সবাই ছোট বড় সবাই মিলে এটা করেছিল এটা জাতীয় রাজনীতিতে ছাত্র যুবকদের সেই সময়ের যে নেতৃত্ব যে ভূমিকা সেটা ভোটকে পরিশুদ্ধ করা অধিকারকে ফিরিয়ে আনা তো সেটা যদি এখন থাকতো সেই যে মানে বিজয়টা এখন থাকতো তাহলে তার কোনো প্রশ্ন ছিল না কিন্তু যে আলোচনা হচ্ছিল যে আলোচনা টেবিলে না যাওয়া বয়কট করা এই করে আমার তো অধিকারটাই নাই মানে ভোটটা যে দেবে এই যে একটা কথা বললো যে ১৪ সালে বিএনপি আসলে বিএনপি সহযোগিতা করছে এটা কথার মাত্রা অসীম কিন্তু দক্ষ আমি এই ব্যাপারে তাকে প্রশংসা করব বিএনপি আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ব নির্বাচন হতো বিএনপি আসে না প্রতিদ্বন্দ্বিতাপূর্ব নির্বাচন হয় না সংবিধানে স্পষ্ট করে বলা যাচ্ছে নির্বাচন অতি অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হইতে হইবে তো বিএনপি নাই যায় নাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় না তো এটা ইলেকশনই না তো সংবিধান বিরোধী তো অবৈধ তো বিএনপি একটা ভালো কাজ করছে সেটাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে যে কৌশলে যে কথাটা সংবিধানের পক্ষে কাজ করছে বিএনপি আর আওয়ামী লীগ ওই ১৪ সালে সংবিধানের বিপক্ষে কাজ করছে এই আকারে আমি দেখিয়ে দিতে পারি অতি অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একজন হতে পারে কিন্তু সরকারি গঠন হয়ে গেছে ১৫৩ হরিবল কাণ্ড এটা মানে বিশ্বে কোনো জায়গায় পাওয়া যাবে না সেই জন্য আমার কাছে মনে হয়েছে নির্বাচন যেটা যে আমরা ধ্বংস করে ফেলেছে এটা একটা জাতীয় কলঙ্ক যেমন মুক্তিযুদ্ধ আমার তো জাতীয় অহংকার এই জায়গাটায় কেউ যদি কথা বলে আমার মনে তার যাবজ্জীবন হতে পারে কারণ মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের না এমন কোন দেশবাসী এমন কোন দল ছিল না এমন কোন দু চারটা গণবিরোধী লোক ছাড়া সবাই ওদের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করছে কেন স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য অধিকারের জন্য সেই অধিকার আমরা নির্বাচন মানে যুদ্ধের মধ্যে দিয়ে ফয়সলা করলাম ৯০ গণঅভ্যুত্থানে আমরা নির্বাচনের ভোটাধিকার আমরা পরিষ্কার করলাম তাহলে এখন কেন নাই প্রশ্নগুলো এখন কেন আসছে আইন করলাম সে আইন কেন আমি সংবিধানতে বাতিল দিলাম কেয়ারটেকারের আইন করলো বিএনপি আর আওয়ামী লীগ বাদ দিল এটা কিন্তু বড় প্রশ্ন না যে অধিকারটা ছিল সেটা কেন আমি বাতিল করলাম এটা মানে আইনটা ছিল তো তো আমার কাছে যেটা প্রশ্ন যে আমরা যে ভালো কাজগুলো অর্জন করছি না সেই জায়গায় ফিরে যাওয়া জি স্টুডিও আলোচনায় ফিরছে ঠিক নির্ধারিত বিরতির পর দর্শক স্টার লাইন নিউজ অন ভিউজ একটা ছোট্ট বিরতির সাথে থাকুন ফিরছে বিরতির পর বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্টার লাইন নিউজ অ্যান্ড ভিউজে অসীম কুমার উকিল এমপি একটু প্রসঙ্গ বদল করতে চাই দিনভর একটি বড় গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সন্ধ্যায় মুক্তি পেয়েছেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস এই পুরো ঘটনার প্রবাহই যদি আমি ধরি গতকালকে অর্থাৎ এর আগের দিন প্রথম আলোর সম্পাদকের আগাম ৬ মাস জামিনেই যে পুরো ঘটনার প্রবাহ এটা আসলে সরকারের জন্য কতটা স্বস্তিদায়ক ছিল স্বস্তিদায়ক হলো সরকার কি অর্জন করলো আসলে এই ঘটনা থেকে অর্জন বিসর্জন এগুলি তো জনগণ বিচার করবে একে সন্ধ্যা একটি ঘটনা বহু সময় আমরা অতিক্রম করেছি তবে মানে আমার কাছে যে বিষয়টা মুখ্য আর কি মানে কে অ্যারেস্ট হলো বা কে জামিন পেলো
তার চেয়ে তো বড় বিষয় যে ঘটনাটাকে কোত্থেকে সূত্রপাত কেন এরকম ঘটনাটা ঘটলো আগে সেটা একটু ভিতরে যাওয়া দরকার আছে সাংবাদিক সংবাদপত্র স্বাধীনতা এগুলো নিয়ে আমাদের অনেক কথাবার্তা আছে স্বাধীন সংবাদপত্র বিকাশ আমি একসময় সাংবাদিকতা করেছি আমরা মিছিল মিটিং করেছি আশির দশকের মূল বিষয় ছিল যে সাংবাদিক সম্পাদক হবে সেরকম একটা আন্দোলন ছিল আর কি যেটা পরবর্তী সময় প্রভাবও পড়েছে আর কি আজকে স্বাধীন সংবাদপত্রের বিকাশ ঘটেছে সাংবাদিক সমাজ অনেক বেশি সুসংগঠিত অনেক অনেক বেশি সারা দেশের মানে সাংবাদিকের সংখ্যা নিরূপণ করা একটা কঠিন বিষয় অনলাইন থেকে শুরু করে ডেলি বেসিস সমস্ত মিডিয়াগুলিতে এগুলো অনেক বেশি শক্তিশালী হয়েছে সুদৃঢ় হয়েছে কিন্তু এখন সাংবাদিকতাটা কি সেই কোশ্চেনটাকে নিয়ে আসা হচ্ছে আগে এখন যদি কেউ দেশের স্বাধীনতা নিয়ে কটাক্ষ করে স্বাধীনতা নিয়ে কথা বলে সেটা তো সাংবাদিকতা না এটা তো একটা অপরাধ আমরা সেই জায়গাটায় কেন যাচ্ছি না বিষয়টা তো সেখানে যেখান থেকে সত্যপাত কি ঘটনার একটা বাচ্চা শিশুকে অ্যাবিউজ করা হয়েছে নিপীড়ন করা হয়েছে এটা উন্নত দেশে হলে ওই হাউসের মানে অস্তিত্ব নিয়ে বা লাইসেন্স নিয়ে কথা হতো কিন্তু বারবারই তো যে বিষয়টি সামনে আসছে ডিজিটাল নিরাপত্তা আইন নামে যে এক ধরনের এটা শুরু থেকে নিয়ন্ত্রণের এটা আলাপ আলোচনা চলছে যেটা আমি মন্ত্রী স্পষ্টতই বলেছেন যেটা পরিবর্তন করা সম্ভব নয় যদি কোনো রিপেয়ারিং করতে হয় সেটা আলোচনা করে সেটা করা যেতে পারে কিন্তু মানে যা খুশি তাই বলা যা খুশি তাই করা এটা কি সাংবাদিকতা হতে পারে নাকি সেগুলো তো বিবেচনা নিতে হবে আমি আবারও বলছি যে স্বাধীন সংবাদপত্র সংবাদপত্র বিকাশ সাংবাদিক না এগুলোর পক্ষে আমরা সবসময় ছিলাম আছি বা থাকবো আমরা দীর্ঘ পথ পরিক্রমা আমরা তো ধরেন ছাত্র নেতা ছিলাম সমাজের ছাত্র কমিটি ছাত্রলীগের মধ্যে সংগঠনের সেক্রেটারি ছিলাম আমরা তো সাংবাদিক ডিল করেছি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে আছে এখন একটা এলাকার সংসদ সদস্য আছে সেই এলাকাতেও তো সাংবাদিক প্রেস ক্লাব আমরা মেনটেন করি সামগ্রিকভাবে যে অবস্থাটা সেই অবস্থাটা নিয়ে আমাদের সবারই খোলা মানে আলোচনা করা দরকার আমি কতটুকু লিখতে পারি কতটুকু বলতে পারি কতটুকু যেতে পারি আগাম জামিনের বিষয় না বিষয়টা হলো কেন এমনটি হবে সেটা অপরাধের পর্যায়ে যদি পড়ে তাহলে সেই বিষয়টা নিয়ে তো আমাদের সবারই আলাপ আলোচনা করা দরকার আমি সেই জায়গাটা পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে বিষয়গুলি নিয়ে মূল্যায়ন করা দরকার বলে আমি মনে করি শামসুজ মন্দুদু আপনার কাছে ঠিক একই প্রশ্ন রাখতে চাই পুরো ঘটনা প্রবাহ সরকারের জন্য কতটা আপনার প্রথমে বলি যে ডিজিটাল আইন এটা আমাদের সংবিধানের চরিত্রকে বদলে দিয়েছে ডিজিটাল আইনে মানে যে ঘটনাগুলো আমরা প্রত্যক্ষ করেছি প্রতিটাই খুব মর্মান্তিক প্রথম আলোর ভাগ্য ভালো এই জন্য শামসুজ্জামান জামিন পেয়ে বেরিয়ে এসছে এর আগে এক ছড়াকার জেলখানায় তার মৃত্যু হয়েছে আমরা জানি এই সপ্তাহ দেড়েক কি দুয়েক আগে নাটোরে একটা মেয়েকে জেসমিন সম্ভবত সুলতানা জেসমিন সুলতানা জেসমিন আপনার মামলাই হয়নি একজন কথিত যুগ্ম সচিব সে র্যাবকে র্যাব বাহিনীকে নিয়ে টেনে এসে মহিলাকে রাস্তা থেকে তুলে তাকে নিয়ে গিয়ে আপনার জিজ্ঞাসাবাদের নামে যে নির্যাতন করছে সেই নির্যাতন পরবর্তীতে হাসপাতালে তার মৃত্যু হয়েছে ভয়ঙ্কর ব্যাপার যে এই মুহূর্তে আপনার র্যাবের বিরুদ্ধে আপনার এই অভিযোগ রয়েছে স্যাংশনের সেই মুহূর্তে এই ধরনের ঘটনা প্রমাণ করল বাংলাদেশ আরেকবার যে এই স্যাংশনটা খুবই যৌক্তিক ভয়ঙ্কর যে আমরা স্যাংশনপ্রাপ্ত একটা দেশ নিষেধাজ্ঞার একটা দেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ আমার কাছে মনে হয়েছে এই ডিজিটাল আইন শুধু বাংলাদেশের ক্ষতি করেনি সরকারের ক্ষতি করেনি মনুষ্যত্বের ক্ষতি করেছে আমার কাছে মনে হয়েছে আপনি লক্ষণীয় বিষয় দেখবেন যে এই আইনটা আইন না কেননা আপনার সরকারের চরিত্রটাই হচ্ছে আইন বা ওই মামলা ছাড়াই যাকে খুশি আমি অ্যারেস্ট করলাম সে মধ্যরাত্রে
না দিনের বেলায় না রাস্তায় এটা ব্যাপার না কিন্তু বারবারই যে প্রশ্নটা আসছে অন্তত প্রথম আলোর এই ঘটনার প্রেক্ষাপটে যে মানে কথা বলার স্বাধীনতা তো থাকবে কিন্তু যে রাষ্ট্র বলি স্বাধীনতা বলি সার্বভৌমত্ব বলি এই জায়গাগুলোতে যখন আমি আঘাত করি এই জায়গাগুলোতে যখন প্রশ্নটা প্রচার করছে আসলে ওখানে শিশু ছবি না সরকারি শিশু হয়ে গেছে সরকার ওই যে শিশুর কথাটা বলে নিজেকে রক্ষা করা এখানে আপনার স্পষ্ট করে বলি বেঁচে থাকার স্বাধীনতা খাদ্যের স্বাধীনতা চাকরির স্বাধীনতা এটা মানুষের থাকতে হবে আমি বেঁচে থাকার সঙ্গে স্বাধীনতার কথা বলতে পারবো না কাজের জন্য স্বাধীনতার কথা বলবো তাহলে কিসের স্বাধীনতা এটা শিশু বললো নাকি ওই দিনমজুর বললো এটা তো ব্যাপার না কথা সত্য কিনা কথা তো একেবারে 100 ভাগ না 200 ভাগ সত্য সেটাকে সে যেভাবে সামনে এনেছে যে মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে মান সম্মানের আঘাত পড়েছে সংবিধানে কোন জায়গায় এই খাদ্যের কথা বললে অধিকারের কথা বললে চাকরির কথা বললে এই মান সম্মান যাবে যে সরকার এই সরকারের রক্ষা করার কোন সুযোগ এই সংবিধানে নাই সেই জন্য পুরোটাই সরকার যে জায়গাটা নিজেকে নিয়ে গেছে দাঁড় করেছে আপনি দেখেন না জাতিসংঘ ডিজিটাল আইন মানে জাতিসংঘ সারা বিশ্বের একটা প্রতিষ্ঠান তো তার থেকে আমাদের আইনমন্ত্রী বেশি বোঝেন যে এই ডিজিটাল আইন কোনোভাবেই কিছু করা যাবে না ডিজিটাল আইন বাংলাদেশের সংবিধানকে মানুষের অধিকারকে গণতন্ত্রকে সবকিছুকে তছনছ করে ফেলেছে আমি সেটা যদি আমরা বলছিলাম এখন জাতিসংঘ বলছে আমেরিকা বলছে বিশ্ব বলছে তারপর সরকার এটা মানে কিছু করা যাবে না তা আমার কাছে যেটা মনে হয় নিপীড়নের মানে এই দেশের সমস্ত বরেণ্য সাংবাদিক এই যে মাহমুদুর রহমান সাহেব আজকে প্রথম আলোর কথা কেন ভাগ্য আমার বললাম ওরা কোটে গেলে বেরিয়ে আসছে সসম্মানে মাহমুদুর রহমান থেকে শুরু করে আরো যেসব বরেণ্য এই সরকারের বিরোধী সাংবাদিক কলামিস্ট সবাইকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে সেটা কোন সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক স্বাধীন দেশে এর আগে হয়নি এটা শুনে আসি অসংখ্য বড় কিছু কোন সুস্থ স্বাভাবিক দেশে এরকম হয় না এই পুরো ঘটনায় সরকারই আসলে এক ধরনের শিশু হয়ে গেছে আর আমি একটু প্রশ্ন যুক্ত করতে চাই এই ঘটনাকে কেন্দ্র করে পুরো বিশ্ব সেটা জাতিসংঘ বলি মানবাধিকার হাই কমিশন বলি সব জায়গা থেকে যে বার্তাগুলো এলো এগুলো কি এই নির্বাচনে আগে সরকারের উপর কোনো বাড়তি চাপ কিনা আলোচনা শুরুটা যেখানে করেছিলাম আর কি আসলে সবকিছু নির্বাচনকে সামনে রেখে অগ্রসর হচ্ছে আর কি আলোচনা চলবে চাপও বাড়বে কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকার কোনো পত্রিকা কোনো মাধ্যম সংবাদ মাধ্যম কিন্তু রাশিয়ার পক্ষে একটি কথাও লেখে না আমেরিকার কোনো পত্রিকাতে কমিউনিজমের পক্ষে একটি লেখাও লেখে না কারণ এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল বিষয়গুলি সেই বিবেচনা নিয়ে অগ্রসর হয় কিন্তু আমি আমার অধিকার আমার তো অধিকার তো আছে অধিকার মানে কি যা খুশি তাই করা তো অধিকার না এটা পাগলের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কাউকে লাঠি দিয়ে বাড়ি দিতে পারে এটা পাগলের কাজ সুস্থ মানুষের কাজ হতে পারে না এটা আমি কতদূর যাব কতদূর লিখতে পারবো কতদূর বলতে পারবো সেটাও দিনক্ষণ তারিখটা বিবেচনা করতে হবে আমি স্বাধীনতা দিবসে কথা বলবো একটা শিশু যার মধ্যে কথাটা বেরিয়েছে সে স্বাধীনতা শব্দের অর্থটুকু বুঝে কিনা বা তাকে দিয়ে মুখস্থ বলানো হয়েছে কিনা এই বিষয়গুলো কোনোটাই বিবেচনা না করে একদম বলতেই থাকবো যে না আমি স্বাধীনতা না খাওয়ার স্বাধীনতা বলার স্বাধীনতা থাকবে থাকবে না তা নয় বলার জন্য তো জনাব শামসুল জামান দুদুরে আছেন তারা নেতৃত্ব দিচ্ছেন স্বাধীনতা দিবসের কিন্তু এই জায়গাটা মানে বাসন্তীকে জাল পরানো আর কি সে সময় মানে জালের দাম হলো 3টা শাড়ির দামের সমান সে সময় জাল পরানো হলো ইত্তেফাক পত্রিকার সৌজন্য প্রকাশিত হলো আর কি এই বিষয়গুলো তো বিবেচনা রাখতে হবে কিন্তু যে সরকার বিরোধী হলে দমন পীড়ন না নিপীড়নের অভিযোগ না না সরকার বিরোধী হলে দমন পীড়ন নিপীড়ন হলে এরকম ভাবে বাংলাদেশে এতগুলো মিডিয়া ভাবে চলতো না কেউ কোনো ছাড় দিয়ে কথা বলছে না আমি যখন যৌক্তিকভাবে চেষ্টা করছি সাংসদ জীবন দুদুও যৌক্তিকভাবে এটা খণ্ডনের চেষ্টা করছে কোনো জায়গাতে তো কোনো বাধাগ্রস্ত হচ্ছে না তারপরেও নিজের বিবেকের কাছে দাঁড়িয়ে আমি কতদূর যাব কতদূর বলতে পারবো কতদূর বলা যায় এই হিসাবটা থাকবে না একেবারে এটা তো কোনো সভ্যদিনের কথা হতে পারে না
আমি কোনটা সংবাদপত্র স্বাধীনতার কোনটা আমার দেশের স্বাধীনতার বিরুদ্ধে দেশকে চ্যালেঞ্জ করা হয় সেই জায়গাগুলি বিবেচনায় রাখতে হবে না আমি তো সেই জায়গাগুলি অনেক জায়গাগুলি নষ্ট হয়েছে আবার এই শুরুর প্রশ্ন যদি যায় যে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ধরনের চাপ আপনি বলছিলেন এবং বোঝাই তো যায় এই ধরনের পরিস্থিতি এই চাপ আরো বাড়বে সরকার কি শেষমেশ এই সব চাপ মোকাবেলা করতে পারবে কিনা না এগুলো তো মানে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করাটাই তো মূল কাজ এবং লিডারশিপ সেটা একই অবস্থা বোঝা ব্যবস্থা আজকের দিনের সংকট দাঁড়িয়ে দক্ষতার সাথে সততার সাথে সাহসের সাথে মোকাবেলা করাটাই তো আমাদের কাজ আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি এবং আমরা যে কোনো সংকট মোকাবেলায় দক্ষ এটা আমরা প্রমাণ করতে পেরেছি বলে মনে হয় যে কোনো সংকট জাতীয় আন্তর্জাতিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক আমরা মোকাবেলা করতে সামর্থ্য জি শামসুজ্জামান দুদু আপনি আপনার আলোচনায় এই প্রসঙ্গটি এনেছিলেন এই যে র‍্যাব নিয়ে আজকেও জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ওয়েলে একটি প্রতিবেদন নিঃসন্দেহে আপনি দেখেছেন সেখানে আবারও র‍্যাবের যে মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগগুলো এসেছে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ এসেছে এবং সাম্প্রতিক সময়ে কিন্তু র‍্যাব আবারও আলোচনায় মানে এই যে কিন্তু এই বাস্তবতা দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যখন বলেন যে এই র‍্যাবের নিষেধাজ্ঞায় আসলে কিছু যায় আসে না এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই অভিযোগ আসে যে র‍্যাব যখন খুব ভালো ভূমিকা রাখছে জঙ্গিবাদ দমনে সন্ত্রাসবাদ দমনে তখন এই বাহিনীকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র কি বলবেন আপনি আপনার এই যে জার্মানি টেলিভিশন যেটা ডয়েচে ওয়েলে যেটা প্রকাশ করেছে এবং ইতিমধ্যে যারা দেখেছেন বিশেষত আমার মনে হয় যে বাংলাদেশের যে বর্তমান অবস্থা সেটাকেই তুলে ধরেছে আর প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন আমার কাছে মনে হয়েছে যে সরকারের চরিত্রের উপরে সেই সরকারের প্রধানমন্ত্রী কথা বলেন যদি এই সরকার গণতান্ত্রিক বিধি ব্যবস্থার উপর দাঁড়িয়ে থাকে তাহলে তার কথাটা এক ধরনের হবে আর যদি সরকারটি কর্তৃত্ববাদী বা স্বৈরতান্ত্রিক হয় তাহলে কথাটি আরেক রকম হবে বর্তমানে যে পরিস্থিতিটা আমরা মোকাবেলা করছি শুধু দেশের মধ্যে বিরোধী দল যে এই কথাগুলো বলছে র‍্যাব প্রসঙ্গে এটা ঠিক না র‍্যাবই তার কার্যক্রমের মধ্য দিয়ে তার চরিত্র কার্যক্রম ভূমিকা একেবারে দিনের আলে তারা স্পষ্ট করে তুলে ধরেছেন কিন্তু যে বাহিনী নিয়ে কথা বলছি বাহিনী কিন্তু আপনাদেরই হাতে করা আপনাদের সঙ্গে সেটা তো তখন সৈন্যের বাহিনী ছিল সেই সময় তো এই ধরনের কোনো প্রশ্ন উত্থাপন নেই তারা তখন সন্ত্রাসের বিরুদ্ধে মানে র‍্যাপিড অ্যাকশন এলিট ফোর্স হিসাবে ভূমিকা পালন করেছে যেমন আমি আপনাকে কথা বলি 72-75 মধ্যে রক্ষী বাহিনী বলে একটা বাহিনী ছিল তার বিরুদ্ধে প্রায় 40,000 বিরোধী দলের নেতা কর্মী নিগ্রহ হত্যা বা গুমের একটা ব্যাপার ছিল সেই ব্যাপারটার জন্য প্রথম বাংলাদেশের সংবিধান ইনডেমনিটি আসছিল 72 অর্থাৎ রক্ষী বাহিনীর হাতে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় নিহত হয় তাহলে পরে সেটা বিচার করা যাবে সময় অপারেশন ক্লিন হার্ট হয়েছিল এটা অবশ্যই আমি প্রথম যে মানে আওয়ামী লীগের যে ইনডেমনিটি পরবর্তী অনেক সরকারি সেটা ইয়ে করেছে মানে অনুসরণ করেছে আমার কাছে যেটা মনে হয় যে যে বাহিনী খারাপ সেই বাহিনীকে শুরুতেই যদি রোধ করা যায় যেমন র‍্যাবের হাতে কিন্তু যুবলীগের নেতা নিহত হয়েছে কক্সবাজারে শুধু বিরোধী দলের না অসংখ্য গুম হয়েছে 600-700 মানে এখনো পর্যন্ত বিরোধী দলে বিএনপি বিরোধী দলে নেই তার মানে এই নয় যে এখানে আওয়ামী লীগের লোক নাই আওয়ামী লীগ গুম হয়েছে সেটা হয়তো আমরা উল্লেখ করছি না আমার কাছে যেটা মনে হয় যে সরকারে আমি একটু আগেও বললাম যে গণতান্ত্রিক যেতে চরিত্র থাকে তাহলে তারা জনতার দাবির কাছে মাথা নত করবে আর সরকারের যদি চরিত্র কর্তৃত্ববাদী হয় স্বৈরতান্ত্রিক হয় তাহলে তারা জনদাবি না অহংকারের ভাষাটা অর্থাৎ নিজেদের যে বিষয়টিকে তারা তারা ভিন্ন মাত্রায় ভিন্ন ব্যাখ্যায় উপস্থাপন করবে যেটা এখন হচ্ছে অসংখ্য মুখিলে যে ট্রাচেবেলের প্রতিবেদন আপনি মানে নিশ্চিতভাবে দেখেছেন রাজনৈতিকভাবে র‍্যাবকে ব্যবহারের আবারও অভিযোগ দেশে বিভিন্ন সময় বিভিন্ন সংস্থাগুলো তৈরি হয় এটা তো দেশের সরকার রাজনৈতিক সরকার রাজনৈতিক বিবেচনা তো থাকবেই রাজনৈতিক বিবেচনা আছে বলে তো আপনার সংসদজীবন তো বাজার এলাকা আঁকে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা যশোরের অঞ্চলগুলিতে রাতের পর রাত সরবরাহ স্লোগান দিয়ে লুটপাট মানুষ হত্যা এই জায়গাগুলির থেকে আজকে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে যে জায়গাগুলি তখন নেই উত্তরাঙ্গটা চলে গেছে সেটা ইয়ে না বিষয় না
বিষয় হচ্ছে যে আমি বাংলাদেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা বাংলাদেশটাকে কিভাবে দেখছি, সাংবাদিকতাটাকে সাংবাদিকতা বলবো না অপরাধ বলবো, বিবেচনা ভুট আমি কিভাবে বিচার করছি। এটি যা হচ্ছে আমি বোধমূলক ঘটনা, এটা একটি অপরাধ আমি সেভাবে দেখছি, এটা স্বাধীন সংবাদপত্র মত প্রকাশের এখানে বিষয় নাই। কিন্তু র‍্যাবের যে সাম্প্রতিক ঘটনাগুলি ঘটছে, আপনি যেটা বলছেন একটা বিদেশি মাধ্যমে দেখাচ্ছে, এরকম ঘটনা তো বাংলাদেশে শুধুই প্রথম হয়েছে তা না, আপনার আর জাজেরাতেও প্রকাশ করেছে। এগুলি একটা বিশেষ গোষ্ঠী বিশেষ উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিশেষভাবে জিনিসগুলোকে প্রজেকশন করা হয় এবং সেটা নির্বাচনকে সামনে রেখে প্রজেকশনে নিয়ে আসা হচ্ছে। এই এটা করা হচ্ছে, ড্রেস বলে তাই করেছেন, করতেই পারে। কিন্তু দিন শেষে সরকারের বলি দেশের ভাবমূর্তি তো ক্ষুণ্ণ হয়, দেশের ভাবমূর্তি এটা তো কতটুকু ক্ষুণ্ণ হয়েছে সেই আলোচনাগুলো যদি করা যায় আর কি, তাহলে সবকিছু নিয়ে টান পড়বে আর কি। মানে আমাদের দেশের ইতিহাস আর কি, ভাবমূর্তি আর কি, 1975 সালের 15ই আগস্ট কোন জায়গায় নিয়ে ঠেকেছিল একটু আগে আর কি, 2004 সালের 21শে আগস্ট কোন জায়গায় গিয়েছিল, সেখান থেকে তো আমরা বের করে নিয়ে এসেছি। দেশের ভাবমূর্তি অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন একটা খুব সুন্দর জায়গায় আছে, আজকের দিনে এটা আরও অনেক প্রশংসনীয় জায়গায় দাঁড়িয়েছে, এগিয়ে যাচ্ছে। এবং বিশ্বাস করি বছর শেষে যে নির্বাচন, সেই নির্বাচনে সকল দলের অংশগ্রহণে সকলের কাছে একটা গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে এটা ভাবমূর্তি আরও উন্নত হবে। সারা পৃথিবীতে যখন মানে উন্নত রাষ্ট্রসমূহ, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিংবা আপনার ভারতের প্রধানমন্ত্রী কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট কিংবা চীনের প্রেসিডেন্ট যেভাবে বাংলাদেশকে অনুকরণীয় জায়গায় এনে দাঁড় করেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশে থাকছে, প্রধানমন্ত্রীকে প্রশংসা করছে, সেটা তো দেখে বলাই যেতে পারে যে পৃথিবীর সমস্ত উন্নত রাষ্ট্রগুলির সাথে তাল মিলিয়ে বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে। ঘটনা ঘটছে, কিছু ঘটনা বিচ্ছিন্ন আছে, কিছু ঘটনা ষড়যন্ত্র আছে, বাট আমরা শেষ পর্যন্ত আমরা করব জয়, কারণ দেশের মানুষ আমাদের সাথে আছে। দেশের মানুষ সরকারের সাথে আছে। আর এই যে এই র‍্যাবের এই জার্মান ভিত্তিক এই যে ডয়েচে ভেলের প্রতিবেদন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী যখন বলেন যে এই ধরনের প্রতিবেদন হাসির খোরাক, আসলে কি বলতে? আমি তো একটু আগেই বলেছি যে সরকারের অবস্থান, চরিত্র, তার ভূমিকা বক্তব্যে বেরিয়ে আসবে। সরকার তো অনির্বাচিত, সরকার তো 14 এবং 18 যে নির্বাচন, তথাকথিত নির্বাচন, তার উপরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আওয়ামী লীগের অনেকে আছে যারা সত্যিকারের নির্বাচন হলে অনেকে জিতবে, তারাও এখন মানে চোরাই ভোট, গোপনীয় ভোটে জিতছে বলে তারাও এক ধরনের লজ্জায় আছে। আর দুই নম্বর হচ্ছে আমি আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে এই সরকার র‍্যাব বা এই যে প্রথম আলো বা ডিজিটাল আইন সবকিছুই তারা করতে চাচ্ছে মানুষের অধিকারকে দমানোর জন্য, অর্থাৎ ভোটটা না করেও আমরা দাঁড়িয়ে থাকবো। আর যারা গণতান্ত্রিক সিস্টেম হলে 5 বছর হলো একটা সময় মানুষের সামনে গিয়ে দাঁড়াতে হতো, জবাবদিহিতা করতে হতো। ভোটের প্রসঙ্গে আপনি এসেছেন না, হাতে বেশি সময় নেই, পররাষ্ট্রমন্ত্রী আরেকটি কথা বলেছেন যে সামনে যে সংসদ নির্বাচন, এখানে জাতিসংঘের সহযোগিতার কোনো প্রয়োজন নেই, বরং আমরা যেই মানে আছি সেটা আমি কি বলবো তার জন্য। মানে জাতিসংঘ কেন, এটা বিশ্ব দরবারে চলে গেছে, এখানকে কি ধরনের ভোট হয় লজ্জা সরম থাকলে না একটা ব্যাপার। তো এখন যারা এইসব কথাবার্তা হচ্ছে আপনার কর্তৃত্ববাদী সরকারগুলো তো লজ্জা সরম একটু মাথা খেয়ে ফেলে, ওদের এই জিনিসগুলো কম থাকে, সেই জন্য তারা যে সিস্টেমের মধ্যে থাকতে চাচ্ছে, অর্থাৎ অনিয়মকে নিয়মে তৈরি করতে যাচ্ছে, সেটা এখন হুমকির মুখে পড়ে গেছে। জি, হাতে একেবারে সময় নেই। অসম কুমার উকিল, এই যে লজ্জা সরমের মাথা খাওয়া, লজ্জা সরম ভয় তিন থাকতে নয় রাজনীতিতে, রাজনীতি যা করতে হবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সংকট মোকাবেলা করে। বিদেশিরা এসে প্রবলেম সলভ করতে পারবে না, সপ্তম্বর 71 পাঠাইছিল কিছু করতে পারে নাই। আমাদেরও গত 20 বছরের ইতিহাসে বহুত লোকজন আসছে পদাঙ্ক থেকে শুরু করে নাকি, আলটিমেটলি আমরা দেশের মানুষ সবাই বসে সিদ্ধান্ত নিয়ে সলিউশন করে অগ্রসর হচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা এগিয়ে যাবো নির্বাচনে, সবাই নির্বাচনটা করবো সংবিধানের ফ্রেমের মধ্যে রেখেই আমরা নির্বাচন করবো। সেই জায়গায় তো রাজনৈতিক সমঝোতার ঐক্যের ঘাটতি, মাঠ তো চলছে, এগিয়ে যাচ্ছে, মাঠে সলিউশন হয়ে যাবে, মাঠ বলে দেবে কোন দিকে অগ্রসর হতে হবে, নির্বাচনের বিকল্প নির্বাচন অন্য কোনো পদ্ধতি নয়। মাঠ আসলে কি বলছে শামসুজ্জামান দুদু? এটা আর 2-1 মাসের মধ্যে বুঝতে পারবে মাঠ কি বলছে। এদেশে মানুষ কখনোই অনিয়মের কাছে মাথা নত করেনি,
বায়ান্নর ভাষা আন্দোলনে, বাষট্টি ছাত্র আন্দোলনে, ঊনসত্তরের গণঅভ্যুত্থানে, নব্বই গণঅভ্যুত্থানে, মুক্তিযুদ্ধের কথা আমি সামনে নিয়ে আনছি না, কখনোই অনিয়মকে এই দেশের মানুষ বরদাস্ত করেনি। সেই জন্য সামনের দিনগুলোতে বরদাস্ত করবে বাঙালি জাতি, বিদ্রোহী জাতি, বাঙালি জাতি অত্যন্ত অপ্রতিরোধ, এই জাতিকে ইচ্ছা করে দমিয়ে রাখা যাবে। অসংখ্য উকিল এক বাক্যে এই যে আমি তো বলছি ওনার সুরে সুরে সুর মিলে তো বলতেছি, আমি বলছি না যে বাইরে কেউ থাকবে না, আমরা নিজেরাই প্রবলেম সলভ করে এগিয়ে যাবো। আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক। নিউজ এন্ড ভিউজ, স্টারলাইন নিউজ এন্ড ভিউজ আজ এ পর্যন্ত, আগামী পর্বে দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।